আজ কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিনা উপকেন্দ্র কুমিল্লার আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার প্রশিক্ষণ হলে বিনা উদ্ভাবিত সরিষার জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণে কুমিল্লা জেলার মুরাদনগর, দেবিদ্বার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষকগণ অংশগ্রহণ করেন। কৃষক প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ডক্টর ফাহমিনা ইয়াসমিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র কুমিল্লা। আরও প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ বানিন রায়, উপজেলা কৃষি অফিসার দেবিদ্বার কুমিল্লা এবং কৃষিবিদ পাবেল খান পাপ্পু, উপজেলা কৃষি অফিসার মুরাদনগর কুমিল্লা। প্রশিক্ষণ শেষে কৃষকদেরকে বিনা সরিষা 4 ও বিনা সরিষা 9 এর বীজ প্রদান করা হয়।